আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সিলেটের নিউজ 24 লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি এম ইজাজুল কিজাজ। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের সমসাময়িক বিষয় নিয়ে আমাদের সঙ্গে একান্ত লাইভে যুক্ত হয়েছেন মধ্যজাপলং ইউনিয়ন পরিষদের দুই নং ওয়ার্ডের বর্তমান মেম্বার সোহেন ব্যানার্জি দাদার সাথে আমরা কথা বলবো যে বিগত প্রায় 5 বছর এ উন্নয়নের তারা অব্যাহত রাখতে যে আগামীতে আপনার নির্বাচন করার প্রত্যাশা ব্যক্ত করছেন, আমরা জানবো আপনার নির্বাচন লক্ষ্য উদ্দেশ্য এবং যে উন্নয়ন করছেন উন্নয়নের কর্মকাণ্ড সম্পর্কে যাব। ধন্যবাদ সিলেট নিউজ 24-কে। আমি বিগত 5 বছর 3 নং পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদে মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেছি। আমি আশা করি মাননীয় মন্ত্রী মহোদয়ের আর আমাদের যে লুৎফুর রহমান চেয়ারম্যান, বর্তমান সরকার, বাংলাদেশ আওয়ামী লীগ সরকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধারাবাহিকতায় আমরা যথেষ্ট উন্নয়ন করতে পেরেছি। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট করেছি। এখন হয়তো সামনে 11 নং মধ্যজাফলংয়ের সামনে নির্বাচন আসছে, হয়তো জনগণ যদি আমাকে আবার নির্বাচিত করে যে অসমাপ্ত কাজগুলো রয়েছে, আশা করি চেষ্টা করব মাননীয় প্রধানমন্ত্রী দোয়া আশীর্বাদে আমরা যাতে আগামীতে আরও যে কাজগুলো রয়েছে এগুলো সব অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে পারি। দাদা, আপনারা যে উন্নয়ন করছেন বিশেষ করে যে মুজিববর্ষে গড় নির্মাণ করে আপনার ওয়ার্ডে দিয়েছে, আমার ওয়ার্ডে মুজিববর্ষে উপলক্ষে 3টি ওয়ার্ড, প্রতিটি ঘর 4 লাখ টাকা করে প্রধানমন্ত্রী উপহার দিয়েছেন। আমি আশা করব চাষ শ্রমিকরা খুবই নিপীড়িত, নির্যাতিত, আগামীতে যাতে আরও প্রধানমন্ত্রী আমাদেরকে সুনির্দিষ্ট বা দিক নির্দেশনা দেখায়, আমার গরিব চাষ শ্রমিকগুলো যাতে আরও বেশি করে ঘর বাড়ি পায়, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ দাদা। আসলে সোহেন ব্যানার্জি দাদার সাথে আমরা কথা বললাম, দাদা আসলে যে শ্রমিকদের বুট পেয়ে আপনি নির্বাচিত হয়েছেন, তাদের যে শ্রমিকদের পাকগুলোর কাজ করেছেন, বিশেষ করে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি প্রধানমন্ত্রীর উদ্যোগে যে আপনি 1টি গড়ের প্রায় 4 লাখের উপরে 4 লাখের উপরে 1টি গড় নির্মাণ করেছেন, প্রায় 3টি গড় নির্মাণ করে দিয়েছেন। আপনাকে ধন্যবাদ জানিয়ে আপনার কাছে আজকের মতো সমাপ্তি। আসসালামু আলাইকুম।